হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার পর দশ তারিখ থেকে শুরু হয়েছে প্রাইমারি টেট দু হাজার চোদ্দো রিক্রুমেন্টের ইন্টারভিউর প্রসেস আজকে বাঁকুড়াতে প্রথম শিফটে ইন্টারভিউ দিয়ে আসা একজন ক্যান্ডিডেট ওনাকে কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে তা আমাদের জানিয়েছেন এবং পরবর্তী ভিডিওতে আমরা জানবো আজকে সেকেন্ড শিফটে কী কী প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে এবং ইন্টারভিউর সম্পূর্ণ প্রসিডিওর তাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন সেই সঙ্গে বলে রাখি যদি কোনো ক্যান্ডিডেট আপনার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে ডিসক্রিপশান বক্সে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকের প্রথম শিফটের ইন্টারভিউতে ক্যান্ডিডেটকে যে প্রশ্নগুলি জিজ্ঞেস করা হয়েছিল সেগুলি হল তোমার নাম কী তুমি কোথা থেকে এসেছ তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছ ছেলেটির বাড়ি মুর্শিদাবাদে ছিল তাই তাকে জিজ্ঞেস করা হয় মুর্শিদাবাদ সম্পর্কে কিছু তথ্য আমাদের বলো মুর্শিদাবাদের দুজন বিখ্যাত ব্যক্তির নাম বলো সৈয়দ মুস্তাফা সিরাজ কী জন্য বিখ্যাত বলো রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর অবদান কি তারপর জিজ্ঞেস করা হয় নবীনতম জেলার নাম কি তারপর আন্টার্কটিকার দুটি রিসার্চ সেন্টারের নাম বলো তারপর জিজ্ঞেস করা হয় তোমার হবি কি একটি কবিতা বলো তারপর ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয় তুমি কি বিএড করেছো না ডিএলএড তারপর জিজ্ঞেস করা হয় মাস্টার ডিগ্রি করেছো না করনি তারপর ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয় তোমার বয়স কত তারপর জিজ্ঞেস করা হয় বিয়ে করেছো ছেলেটি বলে না তারপর তাকে জিজ্ঞেস করা হয় চাকরি পেলে কি তাহলে বিয়ে করবে ব্যাস এই কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল আজকের প্রথম শিফটের একজন ক্যান্ডিডেটকে প্রাইমারি টেট ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের ভিডিওগুলি সবার আগে পেতে চাইলে গভর্নমেন্ট জব স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে কাছে থাকা নোটিফিকেশান বিলটি অন করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ